ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আলোচনা। এই আলোচনা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, তবে যারা সচেতন অভিভাবক এবং পরিবারের সিনিয়র সদস্য, যারা পরিবারের অন্য সদস্যদেরকে পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করতে চান, তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করতেছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেটের কাজ কি, ন্যান্ড গেট কিভাবে অঙ্কন করে, এক্সর গেটের কাজ কি এবং এক্সর গেট কিভাবে অঙ্কন করে, এই সংক্রান্ত টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আছে। যারা ধারাবাহিকভাবে যারা আমাদের এই টিউটোরিয়াল দেখতেছেন, তাদের জন্য আলোচনা সহজ হবে, অথবা আলোচনা যারা এগুলো দেখেন নাই তাদের জন্য কঠিন মনে হতে পারে। তো আমরা সরাসরি আলোচনা চলে যাই, ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন। তো এক্সের গেট বাস্তবায়ন করতে হলে আমাদের এক্সর গেটের সমীকরণ জানতে হবে, বুলিয়ান ফাংশন। এই জিনিসটা আমরা একটু যদি আলোচনা করতে চাই, এখানে বাম পাশে লেখা আছে এ ও প্লাস বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এই প্রথম লাইনটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা বুলিয়ান ফাংশন। এর পরবর্তীতে যেই লাইনটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এখানে ডাবল নেগেশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে ডাবল নেগেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এর পরবর্তীতে এখানে প্লাস আছে, এখানে ডট হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা ডি মর্গান ইউজ করছি। আর এই দুইটা বড় বার যে আছে, লংগেস্ট বার, এই বারের মধ্যে একটা বার ভেঙে দুই পাশে পড়ে গেছে। তো এটা হচ্ছে মূলত আলোচনা, এটা বুলিয়ান অ্যালজেব্রার একেবারে বেসিক আলোচনা। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান সরল যারা এখনও টিউটোরিয়াল দেখেন নাই তারা এগুলো দেখে নিলে তাদের জন্য এইগুলো সহজ হবে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। সুতরাং আমাকে এই সমীকরণটা এমনভাবে সাজাইতে হবে যাতে প্লাস চিহ্ন না থাকে। তো প্লাস চিহ্ন নাই এবং মোটামুটি বলা যেতে পারে এখানে প্লাস চিহ্ন নাই, সবগুলো চিহ্ন এখানে ডট বা গুণ আকারে আসছে, যৌক্তিক গুণ আকারে আসছে, যৌক্তিক গুণ। তাহলে এখানে যেটা এখন পয়েন্ট আউট করার ব্যাপার সেখানে হচ্ছে, এখানে আমাদের একটা প্রচলিত রীতি আছে, প্রচলিত রীতি অনুযায়ী বার যতটি ন্যান্ড গেট ততটি। তাহলে বার হচ্ছে এখানে কয়টি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটা, টোটাল পাঁচটা বার আছে এবং ন্যান্ড গেট তাহলে পাঁচটি হবে। তাহলে আমরা এই শুধুমাত্র বুলিয়ান ফাংশন অ্যানালাইসিস করে আমরা ন্যান্ড গেটের সংখ্যাটা বের করতে পারলাম যে ন্যান্ড গেটের সংখ্যা হবে পাঁচটি। তো আমরা পাঁচটা ন্যান্ড গেট অঙ্কন করে ফেললাম এখানে। তো ন্যান্ড গেটের পাঁচটি অঙ্কন করার ক্ষেত্রে আমি কী রকম পলিসি অ্যাপ্লাই করছি সেটা বলার আগে বলে নিই যে এটিগুলো অঙ্কন করাটা আমাদের জন্য কঠিন মনে হলেও আমাদের এই ন্যান্ড গেট অঙ্কন, ন্যান্ড গেটের কাজ কি, এগুলো টিউটোরিয়াল আলাদা আলাদাভাবে বর্ণনা করা আছে। তো এখন সেটিংটা কীভাবে করা হয়েছে, কোনটা উপরে হবে, কোনটা পাশে, কার পাশে কে থাকবে, কোনটা নিচে থাকবে, এগুলো আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তবে এগুলার একটা সেন্স তৈরি হয় যখন প্রচুর প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস করতে করতে হয়তো এই সম্পর্কে অনেকের আইডিয়া তৈরি হবে। সুতরাং প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এখানে যদি প্র্যাকটিসটা কন্টিনিউ করা যায় তাহলে এই এই সেটিংটা বোঝা যাবে। তোমরা শুরুতেই এই গেটটা সবার শেষ সর্ব নিচের সবার নিচের গেটটার কানেকশানটা যদি দিই তাহলে এখানে হচ্ছে বি ইনপুট বি দেওয়া হলো, এখানে কানেকশান ন্যান্ড একটা ন্যান্ড গেটে কানেকশান দেওয়া হয়েছে বি। তারপরের গেটটাকে আমরা যদি কানেকশান দেখি, এখানে আরেকটা গেটে এই গেটটাতে কানেকশান দেওয়া হয়েছে, এখান থেকে দেওয়া হয়েছে এই একটা ন্যান্ড গেটের আউটপুট থেকে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে এই গেট থেকে কানেকশান দেওয়া হয়েছে। তারপরে আমরা যদি আরেকটা কানেকশান দেখি, প্রথম গেটের কানেকশান এটাতে আমরা এ থেকে কানেকশান দিয়েছি, সেম ইনপুট কানেকশান হয়েছে, এখানে সেম ইনপুট কানেকশান হয়েছে। আর পরবর্তী গেটে আমরা যদি দেখি, এই গেটটাতে আমরা ন্যান্ড গেট কানেকশান, এই ন্যান্ড গেটে আমরা কানেকশান দিয়েছি। এর পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা কমপ্লিট কানেকশান দিয়ে দিছি। এখন আমরা এই ন্যান্ড গেটটা তৈরি হয়ে গেল কানেকশান সহ। এখন আমরা এটা অ্যানালাইসিস যদি করি তাহলে এখানে দেখা যাচ্ছে এই ন্যান্ড গেটের কানেকশান পাইছে এ থেকে, এ থেকে যেহেতু সেম ইনপুট আসছে তাহলে এটা নট গেট হিসেবে কাজ করবে, এই জন্য এ বার। আর এখানে বি থেকে যেহেতু কানেকশান পাইছে এবং বি যেহেতু সেম ইনপুট এখানে কাজ করছে তাহলে এখানে হবে বি বার। আর এখানে হবে ন্যান্ড গেটের কানেকশান এ বার আর বি, সুতরাং এ বার বি আর টোটাল বার তৈরি হয়েছে। ন্যান্ড গেট যেহেতু গুণ করে এবং গুণফলের উপর একটা বার দেয় তাহলে এটা এইভাবে তৈরি হয়েছে।
এই ন্যান্ড গেটটা যদি আমি দেখি এখানে কানেকশন পাইছে এ বি বার, তাহলে এ বি বার এবং টোটাল একটা বার আছে, গুণফলের উপর একটা বার আছে। ফাইনালি আমরা এই ন্যান্ড গেটের কানেকশন যদি দেখি এই দুইটা গুণ হবে আর গুণফলের উপর একটা বার হবে, সেটা হচ্ছে এখানে আমি আলাদাভাবে দেখাইছি এই জিনিসটা। তাহলে আমাদের ন্যান্ড গেট এখানে তৈরি হয়ে গেছে এবং ন্যান্ড গেটের সাথে আমাদের আলোচনা মোটামুটি এই পর্যায়ে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্সর গেট। এক্সর গেটের ক্ষেত্রে আমরা এই ছবির ক্ষেত্রে আমাদের বুলিয়ান ফাংশন হচ্ছে এটা এ ও প্লাস বি, অর্থাৎ আমাদের আলোচনার শুরুতে এটা ছিল বাম পাশে আর এটা ছিল ডান পাশে। তো আমরা বাম পাশে এ ও প্লাস বি যখন ইউজ করব তখন আমাদের ছবি হবে এটা, আর যখন ডান পাশে আমরা এটা ইউজ করব, এটা টোটালি ন্যান্ড গেটের শেপ, তখন আমাদের এটা হবে ন্যান্ড গেটের কাজ। তার মানে এখানে যেটা মেসেজ বা যেটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে এই পাঁচটি, এখানে পাঁচটা ন্যান্ড গেট মিলে, এখানে পাঁচটি ন্যান্ড গেট মিলে যে বুলিয়ান ফাংশন তৈরি করছে, এই বুলিয়ান ফাংশন যেটা মিনিং করে বা যেটা যেটা যেই কাজটা করে, এই একই কাজ একটা এক্সর গেট করতে পারে এবং এ ও প্লাস বি এই সরল এই বুলিয়ান ফাংশন দিয়ে এই একটা এক্সর গেট যেই কাজটা করবে এই পাঁচটি ন্যান্ড গেট মিলে একই কাজ করবে। এটা এইভাবে তৈরি হয়েছে, এটা আমরা বুলিয়ান ফাংশনের মাধ্যমে সমন্বয় করে নিলাম। তো এখানে মূল জায়গা যেটা সেটা হচ্ছে এখানে এক্সর গেটের কাজ হয়েছে কিন্তু কোথাও কিন্তু এক্সর গেট অঙ্কন করা হয়নি, এক্সর গেটের কোথাও ছবি নেই, কিন্তু ইনপুট এবং আউটপুট আমরা এক্সর গেট যে কাজটা করছে এই কাজটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই জন্য এই অংশটাকে বলা হয় এক্সর গেট বাস্তবায়ন, অর্থাৎ নর গেট ন্যান্ড গেটের সাহায্যে ন্যান্ড গেটের সাহায্যে এটা এক্সর গেট বাস্তবায়ন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সময় দিয়েছেন, যারা আমাদের এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে আপনাদের পাশে পাবো এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এই চ্যানেলে সমর্থন সহযোগিতা দেওয়ার জন্য, এই চ্যানেল প্রমোশনের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।